আমাদের আজকের টপিক মূলত উইন্ডোজ 10 এর অটোমেটিক আপডেট এবং সেই আপডেটের যে ইনস্টলেশন সেটি লাইফ টাইমের জন্য অফ করে দেওয়া। অর্থাৎ আমরা আজকে যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো সেই প্রসেসগুলোর মাধ্যমে যদি লাইফটি আপনারা ভালো করে বুঝে কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের উইন্ডোজ 10 এর যে অটো আপডেট এবং ইনস্টলেশন টোটাল প্রসেসটা আপনারা পার্মানেন্টলি অফ করতে পারবেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব, এর মধ্যে আপনারা কয়েকটা গ্রুপে শেয়ার করে দেন। আমাদের ডিজিটাল লার্নিং পয়েন্ট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এসব গ্রুপেও শেয়ার করতে পারেন। পাশাপাশি আরও বাংলাদেশের অনেক গ্রুপ আছে, যেখানে আপনি জয়েন আছেন সেখানে একটা দুইটা করে একজন যদি শেয়ার করেন হয়ে যাবে। আর যে কোনো সমস্যা হলে সাথে সাথে কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু লাইভ কমেন্টারিগুলো দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, শুধু আপনাদের কমেন্টগুলো আমি পাবো। আমরা প্রথমত টোটাল যে প্রসেস সেগুলো দেখাবো, আমি তিনটা প্রসেস দেখাবো, সেটা কিছুক্ষণের মধ্যে আমরা স্টার্ট করব। আপনারা প্রথমে মনোযোগ সহকারে দেখবেন এবং দেখা শেষ হলে কমেন্ট করে জানাবেন, অথবা আমি আপনাদেরকে জুমে গিয়েও হেল্প করতে পারি। আমি জুমের আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, সেই জুমে এসে আমরা সরাসরি লাইভ আপনাদের প্রবলেমগুলো শুনতে পারি। যদি এখানে বিশেষ একটা সুবিধা করতে না পারি সেক্ষেত্রে আমরা হয়তো জুমের হেল্প নিব। আপাতত আমি মূল টিউটোরিয়াল যেটি করব সেটি সম্পূর্ণ লাইভ হবে ইউটিউবে, এবং এখানে লাইভ শেষ হওয়ার পর আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের আরও ফার্দার এই ব্যাপারে হেল্প বা কোনো প্রশ্ন যদি থাকে সেটার জন্য কি আমরা জুমে যেতে পারি কি না, সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, আমরা ইতিমধ্যে প্রায় 7 মিনিট ওয়েট করলাম, আশা করি এর মধ্যে অনেকে জয়েন হয়ে যেতে পেরেছেন। আমরা আমাদের মূল যে ক্লাস, আজকের যে পর্ব বা টিউটোরিয়াল সেটির দিকে যাচ্ছি, সেটি নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। এবং আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন, এখানে কিছু স্টেপ আছে খুবই কেয়ারফুলি এগুলো দেখতে হবে বা আপনাদেরকে অ্যাপ্লাই যদি করেন করতে হবে, কারণ ভুল হলে বিশাল বিপদ। ঠিক আছে, বিপদটা কি? বিপদটা হচ্ছে আপনার যে ইনস্টলেশন, অর্থাৎ যে অপারেটিং সিস্টেমটা আপনি আপনার সিস্টেমের মধ্যে ইনস্টল করে রাখছেন, প্রসেসগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারেন সেই ক্ষেত্রে যেটি হবে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি সেটিকে আর ইরিভার্সিবল করতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ রিভার্স আর হবে না, সেটিকে আপনাকে আবার নতুন করে ইনস্টল দেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। কাজেই বুঝলে করবেন, না বুঝলে বারবার ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে করবেন, ভুল কোনো স্টেপ হলেই কিন্তু বিপদ, যেটি আমার সাথেও হয়েছিল। সেজন্য আমি ভিডিওটি যখন সেই টিউটোরিয়ালে যাব আমি বলে দিব কোন স্টেপটি আসলে খুব বেশি সতর্কতার সাথে করতে হবে আর কিভাবে টোটাল প্রসেসটা আপনারা করবেন। আজকের ভিডিওটি দেখলে আসলে আর কোনো প্রবলেমই আশা করি আপনাদের থাকবে না, কারণ এই প্রসেসটির মাধ্যমে আমি উইন্ডোজ 10 আপডেট করার পর এখন পর্যন্ত কিন্তু আপডেটটা অফ করিনি, আজকে এখন আপনাদের সামনে লাইভ সেটি করে দেখাবো। আচ্ছা, আমি টিউটোরিয়ালটি চালু করে দিচ্ছি। আমরা অলমোস্ট 10 মিনিট কিন্তু হয়ে গেছে আমাদের, আশা করি এর মধ্যে সবাই চলে আসছে যারা আসার। ঠিক আছে, আমরা তাহলে মূল পর্বের দিকে চলে যাচ্ছি, আর আপনাদের কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবেন, আমি কমেন্ট করে সেটা রিপ্লাই দিতে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে উইন্ডোজ 10টি আমি ইনস্টল করেছিলাম সেটি ইনস্টল করার পর অটোমেটিক যে আপডেট অপশনটি উইন্ডোজ 10 এর রয়েছে সেটি যে আমি অফ করিনি, সেই অফ না করার কারণে আমার পিসিতে আসলে কি হয়েছে সেই ব্যাপারগুলো আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাই, যেটি আপনাদের সাথে হচ্ছে এবং হচ্ছে কি হচ্ছে না সেটি আপনারা আসলে কিভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আমার মূল স্ক্রিনটি শেয়ার করছি, মূল স্ক্রিনটি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কেউ এনশিওর করেন। আমার মূল স্ক্রিনটি দেখা যেতে হবে, নাহলে আপনারা কিন্তু বুঝবেন না। মূল স্ক্রিনটি আপনারা কি দেখতে পাচ্ছেন একটু কেউ কমেন্ট করে জানান। ওকে, থ্যাংক ইউ আপনাকে শেয়ার করার জন্য, শেফা ইমরান ব্লগস। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে ইনফর্ম করবেন, আমি লাইভ হয়েছি প্লাস আমার মূল স্ক্রিনটি দেখা যাচ্ছে কিনা সেটি একটু যদি লাইভ আমাকে বলেন কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো। আমার স্ক্রিনটি কি লাইভ দেখা যাচ্ছে এটি জাস্ট একটু আমাকে ইনফর্ম করেন। ইয়েস অর নো, জাস্ট ইয়েস অর নো লিখেন, খুব বেশি কিছু লেখার দরকার নেই, ইয়েস অর নো। ওকে, থ্যাংক ইউ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি মূল পর্বে যাচ্ছি। মূল পর্বে যাওয়ার আগে আপনাদের পিসিতেও কি এই একই অবস্থা কিনা সেটি একটু কিভাবে আপনারা বুঝবেন সেটি আসলে বুঝতে হবে, সেজন্য আপনারা চলে যাবেন সিম্পলি আপনাদের কন্ট্রোল প্যানেল। আপনার এখানে যদি কন্ট্রোল প্যানেল এভাবে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সার্চ বারে যেয়ে লিখতে পারেন কন্ট্রোল প্যানেল।
আমি এটি শর্টকাট করে রেখেছি, আপনারাও শর্টকাট করে নেবেন, কারণ এটি এমনই একটি অপশন বা টুলস বা অ্যাপস যেটি আসলে আমাদের খুব বেশি প্রয়োজন হয়। তো আমি যাচ্ছি প্রথমে কন্ট্রোল প্যানেল, আমি এখানে আপনাদের সামনে সার্চ করে যাই, আপনাদের হয়তো অনেকেরই সেটি পিন করা নাই টাস্ক বারে। আপনারা সার্চ বারে যে কন্ট্রোল প্যানেল লিখবেন, জাস্ট কন্ট্রোল প্যানেল লিখলেই হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর সিম্পলি চলে যাবেন, আমি একটু খুঁজে নিচ্ছি, প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, ঠিক আছে, এইখানে আমরা ক্লিক করব। আমি পিসিতে যখন উইন্ডোজ 10 ইনস্টল করি তখন কিন্তু আমার পিসি পারফরমেন্স সুপার ফাস্ট ছিল, যখন অটোমেটিক আপডেটগুলো হওয়া শুরু করে তার পরপর আমার পিসির পারফরমেন্স অনেক স্লো হয়ে যায়, যেটি এখন আপনারাও দেখতে পাচ্ছেন। আর আরও যেটি হয়েছিল, আমি যখন 10 সেট আপ করলাম এবং 10 সেট আপ করার পর আমার যাবতীয় যত সফটওয়্যার প্রয়োজন বা আমি ইউজ করি সব কিছুই কিন্তু আমি সেট আপ দিয়েছি, কিন্তু সেট আপ দেওয়ার পরে যেটা হয়, আমার দেখা গেছে প্রায় 17 জিবির মতো আমার ইউজ হয়েছে টোটাল, অর্থাৎ উইন্ডোজ 10 ইনস্টলেশন এর সাথে আমার আনুষঙ্গিক যত সফটওয়্যার আমি ব্যবহার করি সব কিছু সহ মেবি 17 জিবির মতো ছিল। কিন্তু যখন আপডেটগুলো অটোমেটিক্যালি হওয়া শুরু করে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আপডেটগুলো যখন হওয়া শুরু করে তখন কিন্তু আমার আরও প্রায় 6 জিবি, মেবি 6 জিবি বা এরকম সামথিং কিছু একটা অটোমেটিক কিন্তু এটা আপডেট হয় এবং সেই 6 জিবি জায়গায় সেই আপডেটগুলো আমার দখল করে ফেলে, ঠিক আছে, আপনারা এখানে আপডেটগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা বিষয় কিন্তু আপনাদেরকে জানতে হবে, আপডেটটা কি জরুরি বা এটা কি সাথে সাথে অফ করে দেওয়াটা ভালো কিনা। ব্যাপারটা হচ্ছে আপনাদের উইন্ডোজ যেই সিডিটি আপনারা নিচ্ছেন বা আপনারা হয়তো অনেকে পেন ড্রাইভের মাধ্যমে দেন, বুটাবেল পেন ড্রাইভ যদি লাগে এটা করে নিতে পারবেন, খুবই ইজি ব্যাপার, এটার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে বুটাবেল পেন ড্রাইভ থেকে কীভাবে করা যায়। এটা আসলে খুবই সেফ পিসির জন্য, কেন সেফ, কারণ সিডির অনেক ফাইল অনেক সময় মুছে যায়, মানে যেটাকে আমরা বলি যে নষ্ট হয়ে যায় বা সিডিটা দেখা যাচ্ছে কাজ করতে করতে ইনস্টলেশনে একটা পর্যায়ে গিয়ে কোনো একটা ফাইল মিসিং বলে আর রান হয় না, বাকি প্রসেসটা রান হয় না, তো এখানে আপনার সময়ও নষ্ট হয়। আবার আপনি হয়তো নতুন আরেকটা সিডি নিয়ে আসলেন, সেটিতেও যে একই সমস্যা থাকবে না এটির কোনো গ্যারেন্টি কিন্তু কেউ আপনাকে দিতে পারবে না। এটি আমরাও পূর্বে করতাম সিডির মাধ্যমে, অনেক সিডিতে প্রবলেম ছিল, যার জন্য পারমানেন্ট সলিউশনের জন্য যেহেতু আমাদের এটি খুব ইমিডিয়েট সলভ করতে হয় যদি উইন্ডোজের কোনো ইস্যু হয়, সেই জন্য পেন ড্রাইভই হচ্ছে আসলে সবচেয়ে বেস্ট এবং পেন ড্রাইভ দিয়ে সময় অনেক কম লাগে নর্মাল সিডি বা ডিভিডির তুলনায়। এবার আসেন 10 আপডেটটা, অটোমেটিক আপডেট যেটা অটোমেটিক চালু থাকে সেটি আসলে আমাদের জন্য কতটুকু জরুরি। এটি আসলে অনেকেই জরুরি, যেমন আপনি সিডিটি কবে নিয়েছেন বা ডিভিডিটি কবে নিয়েছেন, অথবা আপনি পেন ড্রাইভটি কবে বুটেবল হিসেবে তৈরি করেছেন, বা আপনি যে অপারেটিং সিস্টেমটা নিয়েছেন সেটির ভার্সন কি বা সেটিকে অনেক পুরনো কিনা। যেমন আমার উইন্ডোজটি কিন্তু 2016 সালের, 2016 বা 2015 মেবি উইন্ডোজ 10 যে সফটওয়্যারটি বা অপারেটিং সিস্টেমটি আমি ব্যবহার করি, তো সেটি আমি যদি ইনস্টল করার পর সাথে সাথে অটোমেটিক আপডেট অফ করে দিই, এটি কিন্তু আমার পিসির জন্য খুব বেশি খারাপ হবে ভালো মোটেও নয়। কেন, এই যে 5টা বছর বা 4টা বছর চলে গেছে, এর মধ্যে কিন্তু উইন্ডোজের অনেক ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আপডেট হয়ে গেছে, যেগুলো আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস যেটা আমরা ভার্সন সেট আপ করছি সেটার মধ্যে মিসিং আছে। তো এই ক্ষেত্রে আমরা ইনস্টলেশনের সাথে সাথে আপডেটটা অফ করে যদি দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি জিনিস আমরা মিসিং করব, এবং এক্ষেত্রে উইন্ডোজের ডিফেন্ডার যেটা খুব শক্তিশালী একটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে থাকে সেটিও ঠিকমতো কাজ করে না। তো এই জন্য আমি যেটা সাজেস্ট করব, আমি ব্যক্তিগতভাবে সেটি পদ্ধতি ফলো করি, সেটি হচ্ছে আপনারা কমপক্ষে উইন্ডোজ 10 সেট আপ দেওয়ার পর কমপক্ষে 7 থেকে 10 দিন অটো আপডেটটা অফ করবেন না। এতে করে যেটি হবে, খুব প্রয়োজনীয় অ্যাসেনশিয়াল যেগুলো সেগুলো অটোমেটিক্যালি আপনার সেই উইন্ডোজ 10 এর সাথে আপডেটেড হয়ে যাবে অটোমেটিক্যালি, এখানে আপনাকে কোনো ম্যানুয়াল কোনো কাজ করতেই হবে না, যেহেতু অটো আপডেটটা বাই ডিফল্ট উইন্ডোজ 10 এর ক্ষেত্রে অন করাই থাকে, অন্যান্য অপারেটিং সিস্টেমে অন করা থাকে কিন্তু সেটি আসলে অফ করার সিস্টেমটিও সেই অপারেটিং সিস্টেমের ভিতরে বাই ডিফল্ট দেয়া থাকে, কিন্তু এই উইন্ডোজ 10 এ সেটি অফ করা আছে, যেটি আসলে আমাদেরকে অনেক সময় অনেক ভোগান্তিতে ফেলে, ঠিক আছে। তো সেটি আমরা তাহলে বুঝে গেলাম যে কখন উইন্ডোজ 10টি অফ করব বা কখন আসলে সেট আপ দেওয়ার পর করবো না, অথবা যদি এমন হয় আপনি যে ভার্সনটি নিয়ে এসেছেন অপারেটিং 10 সেটি একদম লেটেস্ট 2020 একেবারে লেটেস্ট ভার্সন, তাহলে কিন্তু আপনি সেট আপ দেওয়ার পর সাথে সাথে এই প্রক্রিয়াটি করবেন, আদারওয়াইজ অনেক সিকিউরিটি আপডেট ওদের থাকে, এটা থাকবে, এটা স্বাভাবিক, সেগুলো অটোমেটিক্যালি আপডেট হবে, এতে আপনার নেট স্পিড স্লো হয়ে যাবে, পিসি স্লো হয়ে যাবে, ইভেন যদি কেউ এমন হয় যে ডাটা কিনে ব্যবহার করেন তাহলে তো তার আসলে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ প্রচুর ডাটা কিন্তু চলে যায়। যেমন আমার এখানে যে 4-5টি ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এই 4-5টি ফাইলের কারণে কিন্তু আমার অলমোস্ট 6 জিবির মতো ডাটা আমার পিসিতে সি ড্রাইভে চলে গেছে। আমি আরও একটি টিউটোরিয়াল হয়তো আপনাদের জন্য নিয়ে আসবো, সেটি আপনারা যদি সাড়া দেন
সেটি হচ্ছে যে আমরা কিভাবে আমাদের অপ্রয়োজনীয় সি ড্রাইভের ফাইল বা আমাদের পিসির যে অনাকাঙ্ক্ষিত ফাইল যেগুলো পিসিকে স্লো করে দেয় বা জাঙ্ক ফাইল হিসেবে রয়ে যায় বা পুরো ক্যাশ কুকিজ কিভাবে ডিলিট করে দিব, সেই বিষয়টা নিয়ে হয়তো আমরা আপনাদের সাথে আবারও একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। সেটি আপনাদের সারার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা যাই হোক, আমরা মূল কাজটি এখন শুরু করে দিই আর আশা করি আপনারা বুঝে গেছেন ইতিমধ্যে যে আসলে উইন্ডোজ 10 আপডেটের ব্যাপারগুলো কিভাবে আমরা কখন আমরা করব। ঠিক আছে, তাহলে এখানে আর তেমন কিছু না, আমি চলে যাচ্ছি সরাসরি মূল জায়গাটিতে। তাহলে এটি করার জন্য আমি একদম প্রথমে যেটি করব, আমরা তিনটা প্রসেস আপনাদেরকে দেখাবো। এর মধ্যে প্রথম দুইটি প্রসেস খুবই সহজ। আমি প্রথমে আপনারা আপনাদের সার্চ বারটিতে চলে যাবেন বা একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো থাকে যার যেমনটি আছে, কারো সার্চ বার বড় আকারে থাকবে, আবার কেউ হয়তো যদি কাস্টমাইজ করেন সেক্ষেত্রে একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখাবে। তা আমার কাছে আমি এটি কাস্টমাইজ করে নিয়েছি, এটাতে ম্যাগনিফাইং গ্লাসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে খুব সিম্পলি আমরা টাইপ করবো, আপনারা এটা নোট ডাউন করে নেন, এই পয়েন্টগুলো নোট ডাউন করে নেন অথবা ভিডিও দেখেও করতে পারবেন। তাহলে আমরা একদম প্রথম যে স্টেপটি, এই স্টেপটি হচ্ছে মূলত উইন্ডোজ 10 এর যে আপডেট সফটওয়্যারটি বা সিস্টেমটি আছে, সার্ভিসটি আছে বাই ডিফল্ট, সেটি আমরা অফ করব, অর্থাৎ ডিসেবল উইন্ডোজ 10 আপডেট সার্ভিস। ঠিক আছে, প্রথম অপশনটি হচ্ছে এটি। এটির জন্য আমরা যেটি করব, আমাদের সার্চ বারে গিয়ে সার্ভিসেস ডট এমএসসি ওকে এটা লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেখাচ্ছি তাহলে হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। ঠিক আছে, আমি রেড মার্ক করে দেখাচ্ছি একদম। এই অ্যাপটি এখানে পুরোটা দেখেন, এই জায়গাটাই আপনারা খেয়াল করবেন, সার্ভিস অ্যাপ। ঠিক আছে, আমরা একদম উপরে যে সার্ভিস অ্যাপটি আছে সেটি আসলে মূলত এই সার্ভিস অ্যাপটিতে আমরা মূলত ওপেন করব। ওকে, আশা করি আপনাদের এখানে কোনো সমস্যা নেই, এগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন। আমি আবার সার্চ বারে ক্লিক করছি, আবার লিখছি সার্ভিসেস ডট এমএসসি। ঠিক আছে, এটা লেখার পর সার্ভিসেস অ্যাপ, এই অ্যাপটি আমি ওপেন করব প্রথমে। একটু ওয়েট করতে হবে যেহেতু পিসিটি একটু স্লো হয়ে গেছে অটো আপডেটের কারণে, এবং এই স্লো থেকে কিন্তু বের হওয়ার উপায় আছে, সেটি হয়তো আপনাদের যদি সাড়া পাই সেক্ষেত্রে আমরা আনবো। বেশ কিছু আনওয়ান্টেড ফাইল এটা অটোমেটিক্যালি আপডেটের কারণে আসলে হয় মূলত, বিশেষ করে সেগুলো ডিলিট করে দিলে পিসির কনফিগারেশনটা আবার বা পিসির যে সিস্টেমের যে জিনিসগুলো অনাকাঙ্ক্ষিত রয়ে গেছে সেগুলো যদি ডিলিট করে দেওয়া হয় সেক্ষেত্রে ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, এটি ওপেন করার পর আপনাদের ক্ষেত্রে হয়তো এরকমটি আসবে না, আপনাদের ক্ষেত্রে এইরকম থাকবে, আমি দেখাচ্ছি কিরকম থাকবে। প্রত্যেকটা অপশন খুঁটিনাটি দেখিয়ে দিচ্ছি কারণ আমি জানি আপনাদের হয়তো প্রবলেমে হতে পারে বা প্রবলেমে পড়তে পারেন। আপনাদের ক্ষেত্রে ঠিক এরকমটি থাকবে, এরকমটি থাকলে কোনো সমস্যা নাই, এভাবেও করতে পারবেন। অথবা আপনারা এখানে যেন দেখেন একটা এক্সটেন্ডেড, এখন হচ্ছে এক্সটেন্ডেড ভার্সনে আছে বা সিস্টেমের মধ্যে আছে, আর এটি হচ্ছে স্ট্যান্ডার্ড, আপনার যে কোনো একটি সিস্টেমের মধ্যে থাকলেই হবে। আচ্ছা, আমি ইটি দিয়ে করে দেখাচ্ছি, যেহেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু এইভাবেই ওপেন হবে। তো এইভাবে এই সিম্পলি সার্ভিসেস ডট এমএসসি টাইপ করার পর, এই অ্যাপটি ওপেন করার পর, এইভাবে আসার পর আপনারা এইখানে এসে একদম নিচে চলে যাবেন। একদম নিচে গিয়ে আমাদেরকে বের করতে হবে উইন্ডোজ আপডেট। ঠিক আছে, আমি নিচে চলে যাচ্ছি, ডব্লিউ সিরিয়ালটা অনেকই নিচে থাকবে, উইন্ডোজ আপডেট, আমি ডব্লিউ সিরিয়ালে চলে আসছি, এখান থেকে আমাকে আপডেটে যেতে হবে। এই যে উইন্ডোজ আপডেট, এটার মধ্যে আমাকে ডাবল ক্লিক করতে হবে, সিঙ্গেল ক্লিক করলে হবে না, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন আমার এটা কিন্তু রানিং সার্ভিস স্ট্যাটাস, আমি একটু বড় করে দেখাই, মনে হয় আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে এইখানে জায়গাটা ভালো করে খেয়াল করেন, এখানে লেখা আছে রানিং, আর এই রানিংটা আপনারা দেখলেন বা না দেখলেও আরেকটি উপায় আছে, সেটি আপনারা করবেন। যাই হোক, আমার ক্ষেত্রে যেহেতু রানিং দেখাচ্ছে সেই ক্ষেত্রে আমি যেটা করব, আমি এখানে স্টপ লেখা আছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্টপ, এই স্টপে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমি প্রথমে স্টপ করে নিচ্ছি, একটু সময় নেবে এই জায়গাটাতে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে অনেক সময় যেটি হবে সেটিও আমি বলে রাখছি, হয়তো এখানে এসে দেখবেন যে স্টপটা ডিসেবল করা আছে, মানে হাইলাইট করা না, হাইলাইট করা আছে স্টার্ট। সেক্ষেত্রে চিন্তার কিছু করার নাই, আপনার ওই মুহূর্তে হয়তো উইন্ডোজের 10 এর যে অটোমেটিক আপডেট সেটি অফ ছিল, সেই কারণে এটি আপনাকে স্টার্ট করতে বলছে বা এটি স্টপ হয়ে আছে, এখানে টেনশনের কিছু করার নাই। আমার ক্ষেত্রে স্টার্ট ছিল বলে আমি স্টপ করে দেখালাম, আপনাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে, এই জায়গাটা একটু নোট করে রাখেন। আর এর পরের অপশন মূলত, এখানে যাই হোক না কেন, এটা করার পর বা করতে না পারলেও সমস্যা নাই, সেটার পর ম্যানুয়ালে ক্লিক করব। ঠিক আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল, এই ম্যানুয়ালে ক্লিক করার পর এখান থেকে আমাকে ডিসেবলড সিলেক্ট করে দিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। ডিসেবলটা সিলেক্ট করে দেওয়ার পর আমি সিম্পলি ই অ্যাপ্লাই দিব, ওকে করব এবং এটি ক্লোজ করে দিব। এখানে মোটামুটি আমার কাজটি শেষ।
ঠিক আছে, আমাদের যে প্রথম একদম সিম্পল এবং ইজিয়েস্ট ওয়ে যেটা ছিল উইন্ডোজ 10 এর সার্ভিসটা, অটোমেটিক আপডেটের সার্ভিসটা অফ করে দেওয়া, এবং এই প্রসেসটা কিন্তু মাস্ট আপনাকে প্রথমে করতে হবে। এবং এটির পরে আমরা যেটি করব এটা হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপটিও আমাদেরকে আসলে করতেই হবে, যদি একটি করে আরেকটি না করেন সেক্ষেত্রে কিন্তু কার্যকরভাবে বা স্থায়ীভাবে আপনার আপডেটটি অফ হবে না, যে কোনো সময় আবার এটা রান করতে পারে। আচ্ছা যাই হোক, প্রথমটি করার পর সেকেন্ডটি করতে হবে। তো সেকেন্ডটি আসলে মূলত কি, সেকেন্ড যে অপশনটি সেটি হচ্ছে আসলে আমরা পলিসি এডিটরে যাব, এবং পলিসি এডিটরে গিয়েও কিছু কাজ আছে সেগুলো আমরা যদি করি তাহলে হয়তো আরেকটু পাকাপোক্ত হবে আমাদের এই কাজটি। তাহলে সেটির জন্য আমরা কি করব, পলিসি এডিটরে যাওয়ার জন্য, আচ্ছা পলিসি এডিটরের ব্যাপারে আরেকটি জিনিস বলে রাখি, এটা বলে রাখা ভালো, আপনাদের যাদের উইন্ডোজ 10 হোম ভার্সনে আছেন সেই ভার্সনে কিন্তু পলিসি এডিটরে যাওয়ার কোনো অপশন নেই। ঠিক আছে, উইন্ডোজ 10 হোম যাদের আছে তারা তাহলে এটাতে যেতে পারবেন না, তাহলে তারা এই স্টেপটি স্কিপ করে 3 নম্বর স্টেপটি করতে পারবেন। তাহলে এটা যাদের হোম ভার্সন তারা করতে পারবেন না, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা এরপর তাহলে আমরা যেটি করব, আমরা যেহেতু আসলে প্রফেশনাল তো আমরা তো হোম ইউজ করি না, কিন্তু যে যদি কেউ না বুঝে করে থাকেন তার ক্ষেত্রে আমি এই জন্য বলে দিলাম। আচ্ছা তাহলে এখন আবারও আমরা কি করব, সার্চ যে বারটা আছে আমাদের পিসিতে সেখানে যাব, ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি আমরা রেজিস্ট্রি এডিটরে ঢুকার জন্য জিপি এডিট ডট এমএসসি এটি টাইপ করব। আমি করছি, আপনারা দেখুন, জিপি এডিট ডট এমএসসি। ওকে, এটা লেখার পর একদম প্রথমে যেটি আছে আমি একটু জুম করে দেখাই, হয়তো আপনাদের জন্য সুবিধা হতে পারে, আশা করি দেখতে পাচ্ছেন এইখানে। সরি আমি একটু ক্লিয়ার করে দেখাই, ঠিক আছে, জিপি এডিট ডট এমএসসি এটার উপরে ডাবল ক্লিক করলে আমরা এটা ওপেন করে ফেলতে পারবো। ঠিক আছে, আমি আবারও টাইপ করছি জিপি এডিট ডট এমএসসি, এটির উপরে আমি ডাবল ক্লিক করছি, একটু সময় লাগবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, এটি আসলে আপনাদের পিসির পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, এটা সবার ক্ষেত্রে যে এত স্লো হবে বা স্লো কাজ করবে বা খুব ফাস্ট কাজ করবে এমনটি না, কারো ক্ষেত্রে অনেক ফাস্ট হবে যদি তার পিসি খুব ফাস্ট থাকে বা একদম ফ্রেশ থাকে। আর আমারটা যেহেতু অলরেডি আমি মেনশন করেছি যে আপডেটটি আবার অটোমেটিক হওয়ার কারণে প্রায় 6 জিবি ডাটা প্লাস আনওয়ান্টেড কিছু ফাইল, এই সমস্ত ফাইলগুলো থাকার কারণে পিসি পারফরমেন্সটা আসলে তুলনামূলক স্লো। আমার সফটওয়্যারটি অ্যাপসটি এখনও ওপেন হচ্ছে না, আমি আরও একবার ট্রাই করি। আচ্ছা চলে আসছে, মেবি পিছনে দেখতে পাচ্ছি কিছু একটা, হ্যাঁ চলে আসছে, অনেকটা সময় নিয়ে নিছে। যাই হোক, আপনারা উইক টু ওয়েট করবেন, অনেক সময় এগুলো আসলে সিস্টেম এডিটরের ফাইল, এগুলো ঢুকতে একটু সময় লাগতেই পারে। আচ্ছা সিম্পলি আমরা কি করব, জিপি এডিট ডট এমএসসি টাইপ করলাম, টাইপ করার পর আমরা এখান থেকে কম্পিউটার কনফিগারেশন, এটা আমার এখানে সিলেক্ট করাই আছে, আপনাদের কাছেও ক্ষেত্রেও হয়তো করা থাকবে, তো যদি করা থাকে তো ভালো, যদি করা না থাকে তাহলে আপনারা এখানে একটা ক্লিক করার পর আরও যে তিনটা অপশন এখানে আপনারা পাচ্ছেন, সফটওয়্যার সেটিং, উইন্ডোজ সেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এটাতে আসার পর আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, আমি একটু জুম করে মনে হয় দেখালে ভালো হবে, আশা করি বুঝতে পারছেন, কম্পিউটার কনফিগারেশনটাতে আমার মনে হয় আসার পর আপনারা সরাসরি তিনটা অপশন দেখতে পাবেন, সফটওয়্যার, উইন্ডোজ আর অ্যাডমিনিস্ট্রেটিভ। যদি দেখতে না পান সেক্ষেত্রে কম্পিউটার কনফিগারেশন একবার ক্লিক করলেই হবে, আর দেখতে পেলে সরাসরি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটের উপরে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, জুম আউট করে দিচ্ছি, এবার আমি এটার উপরে ক্লিক করলাম। আচ্ছা এখানে একটু ডাবল ক্লিক করে দেখি, আচ্ছা এখানে সিঙ্গেল ক্লিক করলেও হবে, ডাবল ক্লিক করলেও হবে, কোনো সমস্যা নেই, সিঙ্গেল ক্লিক করলে হবে কি, এটা এই পাশে ওপেন হবে, আর ডাবল ক্লিক করলে দুই জায়গাতেই আপনারা দেখতে পাবেন। আচ্ছা এখান থেকে আমরা কোথায় চলে যাব, উইন্ডোজ আপডেট একটু আমরা খুঁজে দেখি কোথায় গেল, এখানে এই যে উইন্ডোজ কম্পোনেন্টে যেতে হবে আগে, উইন্ডোজ কম্পোনেন্টে যাওয়ার পরে আসলে আমরা আপডেটের অপশনটা পাবো, এখানে আসার পর আমরা স্ক্রল ডাউন করব, আর এইভাবে আপনাদের থাকবে এক্সটেন্ডেড ভার্সন, আমরা যদি স্ট্যান্ডার্ডে দিই সেক্ষেত্রে জিনিসটা একটু মানে আমার ক্ষেত্রে একটু আমি এটাতে একটু কমফোর্ট ফিল করি, যাই হোক এটা আপনাদের ব্যাপার। তাহলে এখন আমরা স্ক্রল ডাউন করে চলে যাব, কোথায়, উইন্ডোজ আপডেট পর্যন্ত চলে যাবো, এটা একটু নিচে থাকবে যেহেতু ডব্লিউ সিরিয়াল, এটা অনেকটা নিচেই থাকবে, উইন্ডোজ আপডেট একটু খুঁজে দেখি, ইউ ইউ সিরিয়ালে, এই যে ঠিক আছে, এটার মধ্যে আমরা আবারও ডাবল ক্লিক করব,
ডাবল ক্লিক করার পর আমরা একটু খুঁজব, উইন্ডোজ ডাবল ক্লিক করার পর অটোমেটিক আপডেট এটা খুঁজতে হবে, এখানে থাকবে। আমি একটু খুঁজে দেখি, লেখাগুলো একটু ছোট, কোথায়, এই যে কনফিগার অটোমেটিক আপডেট। ঠিক আছে, আপনারা একটু নোট ডাউন করে রাখেন, আমি একটু জুম করে দেখাই, আপনারা এটা জুম না করলেও বুঝবেন, কারণ ব্যাপারটা ভিডিও আকারে যেহেতু রেকর্ড থাকতেছে লাইভটা, তাহলে এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। ঠিক আছে, অটোমেটিক আপডেট মানে কনফিগার অটোমেটিক আপডেট, এই অপশনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমরা এখানে এসে ডাবল ক্লিক করব, আমি ডাবল ক্লিক করলাম, বেশ স্লো পারফর্ম করছে ডাবল ক্লিকটা, মনে হচ্ছে হ্যাঁ অনেক স্লো কাজ করছে। আচ্ছা যাই হোক, ডাবল ক্লিক করার পর আমার পিছনের উইন্ডোটাতে যেতে হবে, এটা সামনের উইন্ডোটাতে আমার কাজ হবে না, আমাকে যেতে হবে পিছনেরটাতে। ঠিক আছে, আমি আসলাম, এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নট কনফিগার্ড, অর্থাৎ আমি কোনো কমান্ড এখানে দিইনি পূর্বে, তো আমাকে এটা অবশ্যই কী করতে হবে, ডিজেবল করে দিতে হবে। সিম্পল, এটা স্টেপটা খুবই সিম্পল, ডিজেবল ক্লিক করবো, এরপর অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দেওয়ার পর সিম্পলি ওকে করে দিব, ব্যাস আমার মোটামুটি সেকেন্ড স্টেপটাও কমপ্লিট। আমি রেজিস্ট্রেশন রেজিস্ট্রি এডিটর সেটির কাজ মোটামুটি আমি শেষ করলাম, এটি আমি ক্লোজ করে দিচ্ছি। এখন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, বা এটি আসলে খুব রিস্কি একটা পয়েন্ট, যেটি আমি পূর্বে ক্লাস শুরুর পূর্বে বলেছিলাম। তো এইটি করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল, বারবার ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে প্রত্যেকটি স্টেপ কমপ্লিট করবেন। এটিতে কোনো ভুল করলে এটির জন্য, যদি কোনো আপনারা ভুল করে থাকেন, সেটির জন্য কিন্তু আমরা দায়ী নয় বা আমি দায়ী নয়, কারণ ভুল করলেই কিন্তু খেসারত। খেসারত কি, আপনার এই উইন্ডোজের যে অপারেটিং সিস্টেম সেটা কমপ্লিট ড্যামেজ হবে, যেটি আমার একবার হয়েছিল, আমি একটু ভুল করে ফেলেছিলাম আসলে, যেটি যেভাবে দেওয়ার কথা ছিল সেটি না করে একটু ভুলের কারণে পুরো উইন্ডোজটি আমার চলে গেল এবং আমাকে আবার রিইনস্টল করতে হলো। তাহলে ব্যাপারটি খুবই কেয়ারফুলি করবেন। আমি যাচ্ছি এখন তিন নাম্বার প্রসেস, তিন নাম্বার প্রসেসটি হচ্ছে মূলত আমরা রেজিস্ট্রি এডিটর বলবো। আচ্ছা, সেকেন্ড স্টেপটা ছিল পলিসি এডিটর, আমি মনে হয় সেকেন্ড টাইম বলার সময় ভুল করে ফেলছি, সেকেন্ড স্টেপটা আসলে মূলত আমরা পলিসি এডিটরে কাজ করেছিলাম, এখনই আসলে আমরা মূলত রেজিস্ট্রি এডিটরে কাজ করব। তো রেজিস্ট্রি এডিটরে কাজ করার জন্য আমাকে আবারও চলে যেতে হবে সার্চ বারে, সার্চ বারে যাওয়ার পর আমরা এখানে সিম্পলি লিখব REG, আমি একটু মুখে বলে দিচ্ছি, অর্থাৎ রেজিস্ট্রেশন এডিটর। ঠিক আছে, এটি সংক্ষিপ্ত রূপ, এটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেগ এডিট, REGEDIT, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এটা যখন আমি টাইপ করলাম, উপরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি এডিটর অ্যাপ নামে একটি অপশন চলে এসেছে, যেটিতে আমি ডাবল ক্লিক করব। এটি অনেক সময় ডাবল ক্লিক করলে ওপেন হবে না, সো যদি ওপেন না হয় সেক্ষেত্রে আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, আমি প্রথমে একটু চেষ্টা করে দেখি এটি এমনি ওপেন হয় কিনা, যদি না হয় আমাকে এটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করতে হবে। আচ্ছা, আমি এটা প্রথমে ডাবল ক্লিক করেই দেখি কাজ হয় কিনা, আমরা একটু ওয়েট করব। আসলে এখানে প্রত্যেকটা সিস্টেম যেহেতু মানে ইন্টারনাল সিস্টেম, এগুলোতে একটু সময়ও লাগে ঢুকতে, একদম খুব কুইকলি ঢুকা যায় না, আর তার উপরে আমার পিসিটি বেশ স্লো আপডেটের কারণে, সব মিলিয়ে একটু বেশি সময় নেবে। ভেরিফাইড পাবলিশার, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ, আচ্ছা আমি ইয়েস করব, আপনাদের ক্ষেত্রে এরকমটি যদি আসে আপনারা ইয়েস করে দেবেন। মনে হয় ওপেন হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে, আমাকে পিছনের উইন্ডোতে যেতে হবে। ঠিক আছে, আমি পিছনের উইন্ডোতে যাব, এখানে আবারও এডিট ইয়েস চাচ্ছে, ওকে আমি ইয়েস দিলাম, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইবার আমাকে একটু এই এই জায়গাটা একটু বড় করে নিই, তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে অনেক অপশন আছে, এগুলো এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না, আমি আর একটু বড় করে দিই। আচ্ছা, আর বড় করা লাগবে না। আচ্ছা, এখানে অনেক কিছু খোলা আছে, আমি একটু অফ করে দিই, তাহলে হয়তো বোঝাতে সুবিধা হবে। যাই হোক, আপনারা এইভাবে যখন এই রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি এডিটরে যখন ঢুকবেন, ঢুকার পর ঠিক এইরকম আপনারা ফার্স্ট টাইম যখন ঢুকবেন তখন ঠিক এইরকম অপশনটি আসলে দেখবেন ইন্টারফেস। তো এইখান থেকে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একদম মাঝখানে বা নামটা মনে রাখেন, এইচ কি লোকাল মেশিন। ঠিক আছে, এইচ কি লোকাল মেশিন, এটার উপর আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমার আরও কিছু সাব ফোল্ডার, আসলে এখানে প্রচুর প্রচুর পরিমাণে সাব ফোল্ডার আছে, আমি এটা একটু অফ করে দিয়ে দেখাই। আপনারা যখন এইচ কি লোকাল মেশিনে ক্লিক করবেন, লোকাল মেশিনে ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা সিম্পলি চলে যাব, কোথায় যাব, সফটওয়্যারে মেবি একটু দেখি আরও কিছু আছে কি না, নাই আর কিছু নাই, সফটওয়্যারে যাচ্ছি আমি, তাহলে সফটওয়্যারের উপরে আমি একটা ডাবল ক্লিক করি। আচ্ছা, সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করার পর এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করার পর ঠিক এইভাবে আপনাদের সামনে জিনিসটি ওপেন হবে। ঠিক আছে, এইখান থেকে আমরা চলে যাব, একটু খুঁজে দেখি, পলিসিস, হ্যাঁ পলিসিস, পলিসিসে আমরা ডাবল ক্লিক করব। পলিসিসে ডাবল ক্লিক করার পর এখানে মাইক্রোসফটের সিঙ্গেল একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে আবারও ক্লিক করব ডাবল ক্লিক।
এইখানে মাইক্রোসফটের উপরে ক্লিক করার পর আমরা চলে যাব উইন্ডোজে। যেমন মাইক্রোসফটে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু ঠিক এই রকম ইন্টারফেস আসবে। এখানে যখন আমি উইন্ডোজে চলে যাব অর্থাৎ উইন্ডোজে গিয়ে আবারও ডাবল ক্লিক করব তখন আমাকে আরও কিছু সাব ফোল্ডার নিয়ে আসবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে উইন্ডোজ। এখানে ক্লিক করার পর আমরা একদম সিম্পলি যেটা করব এই উইন্ডোজের উপরে রাইট ক্লিক করব। এই উইন্ডোজ যেটি ক্লিক অলরেডি করা আছে আমি আবারও একটু জুম করে দেখাই, কারণ এটি যদি একটু ভুল হয়ে যায় বেশ বড় অসর বিপদে পড়তে হবে। ঠিক এই উইন্ডোজ বাটনটির উপরে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এটার উপরে আমরা রাইট ক্লিক করব, ঠিক আছে। আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর সিম্পলি আমরা নিউ করব। নিউতে কার্সরটা একটা ক্লিক করব। ক্লিক করার পর কি এই যে KEY কি, এই কিটা আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার আসতে যাচ্ছে, এই ফোল্ডারটার নাম দিব উইন্ডোজ আপডেট। উইন্ডোজ একসাথে লিখতেছি, কোনো স্পেস দিচ্ছি না, উইন্ডোজ আপডেট। কোনো সমস্যা নেই, এটা জাস্ট লিখলেই হবে, যে কোনো কিছু লিখতে পারেন। তবে মনে রাখার জন্য আমরা এটাই লিখবো, কারণ পরবর্তীতে যদি কোনো কারণে মনে করি যে এটা আমার সমস্যা করতেছে আমি যেন সেটা ইমিডিয়েট ডিলিট করে দিতে পারি। তাহলে উইন্ডোজ আপডেট লিখলাম, লেখার পর আমরা কিবোর্ড থেকে এন্টার দিব। এন্টার দিলাম, ক্যান নট রিনেম কি এক্সিস্ট টাইপ অ্যানাদার নেম। আচ্ছা আমি কোথাও একটা ভুল হচ্ছে, আমি আবার চেষ্টা করি। আমি উইন্ডোজের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর নিউ কি, এটা রিনেম করতে দিচ্ছে না মেবি। আচ্ছা আমি আরেকবার দেখি, আচ্ছা এগুলো রিনেম করতে দিচ্ছে না, একটু আমি এগুলো ডিলিট করে দিই আগে। ডিলিট করে দেওয়ার পর এখানে একটা কিছু ওপেন হয়ে আছে মেবি, এটাকে একটু অফ করে দিই, এটা ডিস্টার্ব করতে চলা সম্ভবত। আচ্ছা যাই হোক, একটু কেয়ারফুলি খেয়াল করে নেবেন, যদি কাজ না করে ভয় পাওয়ার কিছু নাই, কাজ করবে। আমি আবার চেষ্টা করে দেখি, উইন্ডোজের উপরে নিউ কি, উইন্ডোজ আপডেট দিয়ে রেখে এবার নেয় কিনা। বাইরে একটা এন্টার দিব, এটা তো আমাকে করতেই দিচ্ছে না। আচ্ছা নিউ কি হিসেবে আসছে, তো এটা নিউ কি হিসেবে থাক। আমি নিউ কি এর ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করি, আবারও কিতে যাব, আবারও নিউ কি এর উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন থেকে নিউতে যাব, নিউ থেকে আবারও কিতে যাব, এখানে এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করব। এটার নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি মনে রাখার জন্য অটো আপডেটের শর্টকাট দিচ্ছি AP, ঠিক আছে, সরি AU, অটো আপডেট AU শর্টকাট দিয়ে দেখি তৈরি করতে দেয় কিনা। হ্যাঁ এখানে এটা তৈরি করতে দিছে, কিন্তু প্রথমটা রিনেম করতে দেয়নি। রিনেম করতে না দিলেও কোনো সমস্যা নাই, আপনাকে এটা মনে রাখতে হবে যে নিউ কি ওয়ানের মধ্যে উইন্ডোজ আপডেটের যে রেজিস্ট্রি এডিটর সেটা আমরা করেছি, এটা একটু মনে রাখলেই হবে। তবে নাম দিতে পারলে বেটার, যাই হোক আপনাকে যেহেতু উইন্ডোজ দিতে দিবে না বা দিচ্ছে না সেক্ষেত্রে তো আমরা তার অপারেটিং সিস্টেমের উপরে আসলে কোনো ফোর্স করে কাজ করতে পারবো না। যেটা করতে দিবে সেটা করবো, যেটা করতে দিবে না সেটা আমরা তাদের মতো করেই করবো। যেহেতু আমাকে তার নিউ কি হ্যাশ ওয়ানের ভিতরে আমাকে ফোল্ডার তৈরি করতে দিচ্ছে, কাজে আমার কাজটি আমি করতে পারবো। তাহলে AU যে ফোল্ডারটি তৈরি হলো এটির ভিতরে এখন আমাকে মূলত কাজ করতে হবে। আমি এটির উপরে ডাবল ক্লিক করলাম, মানে এটি শিওর হলাম যে এই ফোল্ডারটি এখানে ওপেন হয়ে আছে এই সাইডটিতে। তো এটি থাকা অবস্থায় আমাকে এই যে খালি জায়গা যেটা দেখতে পাচ্ছি এই খালি জায়গায় এসে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর সিম্পলি আমরা এই যে DWORD অর্থাৎ ডি ওয়ার্ড 32-bit ভ্যালু, ঠিক আছে, আমরা ঠিক এই অপশনটি সিলেক্ট করে দিব, ডি ওয়ার্ড 32-bit ভ্যালু। এটা দেওয়ার পর আমরা এটাকে রিনেম করে দিতে পারি নো অটো আপডেট। আমি এটাকে রিনেম করে দিচ্ছি মনে রাখার জন্য, নো অটো আপডেট দিলাম, এন্টার দিলে হবে কিবোর্ড থেকে অথবা বাইরে একটা ক্লিক করলে হবে। এরপর আমরা সিম্পলি এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর একটি কাজ আপনাদের আর বাকি আছে, এখানে যা আছে সব রিমেইন থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। যদি বেসটা ডেসিমলে থাকে আপনি হেক্সাডেসিমল সেট করে দিবেন, যদিও এটা বাই ডিফল্ট কিন্তু হেক্সাডেসিমলেই থাকবে। আচ্ছা এখান থেকে সিম্পলি জিরোর জায়গায় আমি ওয়ান করে দিব, ঠিক আছে, যে জিরোটা ছিল সেটা ওয়ান করে ওকে করে দিব। আমার মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে, আমার এখন উইন্ডোজ 10-এর যে আপডেটিং সিস্টেম সেটা পার্মানেন্টলি আমি যদি এখন বের হয়ে যাই, আচ্ছা এটি পার্মানেন্টলি এখন আসলে কাজ করবে না, এটি থেকে বের হয়ে যেতে হবে। মোটামুটি কাজ যেহেতু আমাদের শেষ আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আপনার PCটি সিম্পলি কী করতে হবে, একটা রিস্টার্ট দিতে হবে।
তো যদি রেজিস্টারটা না দেন, আমরা এখন যে এডিটিং এর কাজগুলো করলাম প্রথম দুইটি ঠিক আছে কাজ করবে, কিন্তু তার তিন নাম্বার স্টেপটি কাজ করবে না, এবং তিন নাম্বার স্টেপটি কাজ না করলে যেটি হবে টোটাল কম্বিনেশনটা হয়তো পারফেক্টলি হবে না, যে কোনো সময় উইন্ডোজ 10 এর অটোমেটিক আপডেটটি আবারও কার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এখানে আরও কিছু বিষয় আমি বলে রাখি, যেহেতু আমি উইন্ডোজ 10টি আসলে অনেক বছর ব্যবহার করছি, তো এখানে আমার ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স সেটি হচ্ছে যে আমি কিন্তু তিন নাম্বার স্টেপটি একবার করতে গিয়ে যে সমস্যাটায় পড়েছিলাম, অর্থাৎ উইন্ডোজ 10 আমার টোটাল মুছে গিয়েছিল, তো সেটি হওয়ার পর আমি কিন্তু তিন নাম্বার স্টেপটি আর কখনো করে দেখিনি, অর্থাৎ করে দেখিনি বললে ভুল হবে, করিনি। আমি মোটামুটি প্রথম দুইটি স্টেপ কমপ্লিট করেছি, এবং সেই দুইটি স্টেপ দিয়ে আমি আরও পরে পরে প্রায় 2-3 বছর একটানা আমি চালিয়েছি আমার উইন্ডোজ পিসিটি বা উইন্ডোজ 10, কোনো সমস্যা আমার হয়নি। যদিও এটি কিন্তু প্রপার, যদি আমরা লাইফ টাইম বলে থাকি সেই ক্ষেত্রে প্রপার মেথড না, কিন্তু আমার ক্ষেত্রে প্রথম দুইটি স্টেপে আমার জন্য কিন্তু প্রপার হিসাবে কাজ করেছিল, ঠিক আছে, 2 বছর বা 2.5 বছর বা 3 বছর এরকম কিছু একটা সামথিং। তো আমার মনে হয় আপনাদের যদি তিন নম্বর স্টেপ দিতে, যেহেতু এটা খুব রিস্কি এবং এটা দেওয়ার পর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটার লাইবিলিটিস আপনাদের উপর, অর্থাৎ উইন্ডোজ 10-এর যে অপারেটিং সিস্টেম সেটা টোটাল মুছে যাবে, আপনাকে নতুন করে ইনস্টল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়, আমি এটা রিকমেন্ড করবো না, তবে আমি এটাই করি, আমি যেই যেটি এখন করে দেখালাম আপনাদের সামনে, আমি কিন্তু এটি আবার ডিলেট করে দিব, কারণ এটি আমাকে একবার যে সমস্যায় ফেলেছিল আমি চাই না আবারও আমি সেই একই সমস্যায় পড়ি। যদিও পুরো ফুল প্রসেস এটি আসলে, এর বাইরে কোনো প্রসেস নাই, কমপ্লিট রিয়েল প্রসেসটাই আপনাদেরকে দেখালাম। তো কেন আমারটা মুছে গিয়েছিল বা কেন আমার ক্ষেত্রে সমস্যা হয়েছিল আমি জানি না, হয়তো আমি ধরে নিয়েছি যে আমি কোথাও ভুল করেছিলাম, আসলে জানি না সত্যিকারের ভুল কিনা। আমি পুরো প্রসেসটি কিন্তু যেভাবে বলা হয়েছিল সেভাবেই করেছি, কিন্তু তারপরেও আমার উইন্ডোজ 10 মুছে গিয়েছিল। তো যার জন্য এই 10-এর তিন নাম্বার স্টেপটি আপনারা যদি না করেও কাজ করেন আমার মনে হয় কোনো সমস্যা হবে না, তবে পার্মানেন্টলি এটা ডিজেবল না, যে কোনো সময় রান করতে পারে, ঠিক আছে, এটা উইন্ডোজ যে কোনো সময় আবারও আপডেটটা রান করে দিতে পারে। আর যারা তিন নাম্বারটিও করবেন সেই ক্ষেত্রে আসলে এটা একদমই পার্মানেন্ট, তবে তিন নাম্বারটি আমি আবারও বলছি যেহেতু রিস্কি আপনারা চেষ্টা করবেন সেটি না করে, যদি অ্যাভয়েড করা যায় আমি মনে করি সেটা বেটার হতে পারে। যাই হোক, সেটি আপনাদের উপরে, আর আপনারা কমেন্ট করেন। আপনারা আমাদের টিউটোরিয়াল মোটামুটি কিন্তু এখানে শেষ, উইন্ডোজ 10-এর অটো আপডেটের যে ব্যাপারটা আমাদের ছিল একদম পার্মানেন্টলি অফ করার, টোটাল প্রসেসটা আমরা এখন শেষ করে ফেলছি। আপনাদের যদি আরও কোনো কমেন্ট থাকে আপনারা এখানে করেন, আর কমেন্ট করে যদি বুঝাতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা আমাকে বলেন, তাহলে আমরা জুমে চলে যাব। কমেন্টে জানান আমাকে।